মান অভিমানের পালা চলছে, মান অভিমান শঙ্কর হয়েছে অ্যাক্সিডেন্ট। শঙ্খ এখন মাথায় একটা অসুখ নিয়ে এখন শুয়ে রয়েছে। ডাক্তার বলেছে যে যখন তখন অপারেশন করলেও করতে হতে পারে। এই শোনার পর থেকে মোহরের চোখের জল আর থামছে না, এমনভাবে জল বেরোতে শুরু করেছে যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা পুকুর তৈরি হয়ে যাবে আর সেই পুকুরে শঙ্খ আবার সাঁতার কাটবে, আর কাটলেই ব্রেনটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই মুহূর্তে শঙ্খর সাথে দেখা করতে গেছে তার মা এবং বাবা, এবং সেখানে গিয়ে শঙ্খর মা একটুখানি কান্নাকাটি করে ফেলেছে বলে শঙ্খ বলেছে যে শঙ্খ দয়া মায়া এইসব কিছু একদম পছন্দ করে না, তাই শঙ্খকে কেউ দয়া দেখাচ্ছে এটা তো শঙ্খ একদম মেনে নিতে পারবে না। তাই জন্যে সে চায় না যে অদিতি ম্যাম ওখানে থাকুক, অদিতি ম্যামকে ওখান থেকে চলে যেতে বলা হয়েছে। আদি স্যার বলেছে আমি এই মুহূর্তে আমার বউকে ছাড়তে পারবো না। তো যাই হোক, শঙ্খর বাবার এখন মনে হয়েছে যে তার বউয়ের পাশে থাকা উচিত, এবং সে সেটা জানিয়েছে তার ছেলেকে, এবং এটাও বলেছে যে আমাদের দুজনের কাছে অনেক উপায় ছিল, অনেক সুযোগ ছিল, আমরা চাইলেই যে যার মতো সেটেল হতে পারতাম, কিন্তু না, আমরা সেটা কেউ করিনি। একে অপরের প্রতি ভালোবাসাটা রেখেছি, টানটা আমাদের মধ্যে ছিল, আর সেই টানের জন্য আমরা হয়তো এত ঝামেলার পরও আজকে একসাথে হতে পেরেছি, আর সেই একসাথে হতে যখন পেরেছি আমি সহজেই পারবো না তাকে ছেড়ে দিতে। তো যাই হোক, শঙ্খ তো বুঝে গেছে, এবার এনারা দুজনে বেরিয়ে গেছেন। এবার এনারা দুজন যখন বেরিয়ে গেছেন তখন কে যাবে, ফার্স্টে যাওয়ার কথা পুলিশের। তো তার আগে মোহরকে যেতে বলেছিল বাড়িতে, কিন্তু মোহর জানিয়ে দিয়েছে যে ম্যাম আমি আপনার বাড়িতে আর যাবো না, আমি একবার যাবো আমার জিনিসপত্র নিয়ে আসতে, কারণ প্রশ্নটা অবিশ্বাসের। তো এই সিরিয়ালটাই যখন প্রতিবাদী তখন আন্দোলন চলবে সেটা আমরা সকলেই জানি, কিন্তু এরপরেই হচ্ছে পুলিশের পালা। শঙ্কর কাছে পুলিশ গেলে পুলিশকে শঙ্খ বলে দিয়েছে আমি যেটা বলবো আপনি সেটা শুনবেন, শুনতে আপনি বাধ্য। তো আমাকে কেউ ইনসিস্ট করেনি, আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটার জন্য আমার ফল্ট, তো এর জন্য কাউকে ডাকার কোনো দরকার নেই, আপনাকে যেটা বলবো আপনি সেটাই করবেন, আপনি গিয়ে মোহরকে জানিয়ে দিন যে তাকে থানায় যেতে হবে না। তো যাই হোক, পুলিশ অফিসার বলেও দিয়েছে। এবার শাশ্বতীর পালা, শাশ্বতী এসেছে পারমিশন নেওয়ার জন্য। স্যার আপনি কেমন আছেন? ভালো আছেন, খুব ভালো কথা, এবার পারমিশনটা দিয়ে দিন, মোহর ভেতরে এসে কিছু কথা বলবে। তো অবশেষে মোহর জোর জবরদস্তি ঢুকে এসেছে, তার কারণ শঙ্খ ফার্স্ট রাজি হয়নি। তো তারপরে মোহর এসেছে একটা দুটো কথা বলবে বলে, এবং মোহর জানিয়েছে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, কারণ অদিতি ম্যাম তাকে ভুল বুঝেছিল, অদিতি ম্যামকে ভুল বুঝিয়েছিল শঙ্খ স্যার, সেই জন্য সমস্ত রাগটা গিয়ে পড়েছিল। মোহর ভেবেছিল যে ওই রাত্রির বেলায় হয়তো উনি ওখানে থেকে যাবেন, উনি হয়তো ফিরবেন না, কিন্তু উনি ফিরে এসেছেন। আর ও যদি এটা মোহর জানতে পারতো ঘূর্ণাক করে যে উনি ফিরে আসেন, তাহলে মোহর জোর জবরদস্তি ওনাকে আটকাতো। শঙ্খ জানিয়েছে যে কিসের এত জোর। তো মোহর জানিয়েছে কারোর কারোর জীবনে এন্ট্রিটা সহজেই নিয়ে নেওয়া যায়, মানে এন্ট্রি দেওয়ার দরকার হয় না, জোর জবরদস্তি ঢুকে পড়া যায়, আর জোরের কথা যখনই উঠছে তখন জোর যারটার উপরে দেখানো যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যার উপরে জোরটা খাটানো যায়। সাংঘাতিক পরিমাণে কান্নাকাটি করেছে, সেইখানে একেবারে কাবাব মেয়ে হাড্ডি হয়ে চলে এসেছে এসিপি স্যার। এসিপি স্যারের সাথে সাংঘাতিক পরিমাণে ঝামেলা বেঁধে যেত শঙ্কর, কিন্তু এসিপি স্যারের মুডটা ভালো ছিল, তাই সে জানিয়েছে যে আপনি সুস্থ হয়ে উঠুন, তারপরে যা অশান্তি করার যা ঝামেলা করার করব। মানে এই এত তাড়াতাড়ি এদের ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে বিয়ের প্রশ্ন উঠলে এসিপি স্যার পুরোপুরি বিষয়টাকে এড়িয়ে যায় এবং বেশি কোনো কথাও বলে না। মোহর জানে শঙ্খর বিয়ে ঠিক হয়ে গেছে সিস্টারের সাথে, আবার শঙ্খ জানে মোহরের বিয়ে ঠিক হয়ে গেছে এসিপির সাথে। মোটামুটি একটা ঝামেলা চলছে, একটা গোলক ধাঁধা, এও একরকম জানে ও একরকম জানে, পুরোটাই ভুল বোঝাবুঝি, আর দুজনের মাথা পুরোপুরি নিরেট, তার জন্য কারোর মাথায় কিছু ঢুকছে না, একে অপরকে ভালোবাসে সেটা বুঝতেও পারছে না। তো যাই হোক, মোহর লাস্টে যাওয়ার সময় এটুকু জানিয়ে দিয়ে গেছে যে আপনি আমার হয়তো কেউই না, আবার অনেক কিছু। তো এই কথা ভাবতে ভাবতে শঙ্খ এখন রিয়েলাইজ করছে যে ওই কথাটা কেন বললো, তার মানে নিশ্চয়ই কিছুটা ব্যাপার আছে। তারপরে আবার তার মাথার মধ্যে আবার এটা ঢুকে আসে না এসিপি তো আছে, তাহলে মোহরের জীবনটা আমি নষ্ট করতে পারবো না, মোহর যে জীবনটা বেছে নিয়েছে তো সেই জীবনটাতেই সে থাকুক, আর সেই জন্য এখন শঙ্খ আবার একটা নতুন প্রতিবাদী রূপ হয়ে উঠেছে, আর সেই প্রতিবাদটা সে করবে শ্রেষ্ঠার মাধ্যমে। শ্রেষ্ঠ এসছে শঙ্খকে দেখার জন্যে, মোহরেরও আসার কথা। তো এবার শঙ্খ যেটা করবে সেটা হচ্ছে শ্রেষ্ঠাকে ভালো ভালো কথা বলবে, আর মোহরের সাথে খারাপ ব্যবহার করবে, যাতে করে মোহরের মনে হয় যে শঙ্খ স্যার ভুল, যাতে করে ভালোবাসাটা না আসে, ওই এসিপির জন্যই তোলা থাকে। তো শঙ্খ এই কারণে এই সমস্ত কাজগুলো করছে। তো এবার মোহর এসেছে কিছু ফুল ফল নিয়ে, শ্রেষ্ঠার প্রথমেই কথা হচ্ছে যে তুমি কেন এগুলো নিয়ে এসেছো। শঙ্খ বলেছে যে ওই জিনিসগুলো গরিব দুঃখীকে দান করে দাও। মোহরের সাংঘাতিক ইগো এলে গেছে,
এইভাবে চলছে সিরিয়াল, আসছে একটা জমজমাট এপিসোড, সেখানে দেখা যাবে যে মোহরের জন্য বেশ কিছু টাকা দিয়েছে শঙ্খ, এবং সেই ব্যাপার নিয়ে শেষটা হয়তো তাকে উল্টো পাল্টা বেশ কিছু কথাও শুনিয়েছে, এবং এই সমস্ত কথা শুনে মোহর গেছে সাংঘাতিকভাবে রেগে, এবং সাংঘাতিকভাবে রেগে গেছে যে তাই না, আবার স্যারের অফিসে এসে, মানে স্যার যে রুমটায় বসে থাকে সেই রুমে এসে সেই টাকা ফেরত দিয়ে গেছে এবং বলে দিয়ে গেছে যে আপনার টাকার কোনো প্রয়োজন আমার নেই, যদি কোনোদিনও কাউকে না জানিয়ে টাকা দিতে পারেন তাহলে দেবেন, না হলে আপনার দেওয়ার দরকার নেই, সকলকে জানিয়ে যখন আপনি টাকা দিয়েছেন তখন আপনার টাকা নেই আর আমার কোনো দরকার নেই। তো বুঝতেই পারছো আবারও একটা অশান্তি বাড়তে চলেছে, আবারও একটা ভুল বোঝাবুঝি হতে চলেছে, আবারও এই ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে তাদের মধ্যে। তো এবার কবে এসে এসিপি মুখ খুলবে সেটার অপেক্ষা, দর্শক মহলে এই অপেক্ষাতেই রয়েছে, তবে এসিপি এত তাড়াতাড়ি মুখ খুলবে না, এটা সাংঘাতিক পর্যায়ে যাবে তখন বাধ্য হয়ে এসিপি মুখ খুলবে, তার আগে অবধি এসিপি বিষয়টার মজা নিচ্ছে। আর একটা জিনিস কিন্তু একদম বাস্তব, সেটা হচ্ছে যে প্রেম হচ্ছে হবে বেশ ভালো লাগছে শুনতে, একবার যদি প্রেম হয়ে যায় আমরা কিন্তু সাংসারিক কুটকাচালি ছাড়া কিছুই দেখতে পাবো না, তাই আমার মনে হয় প্রেম হচ্ছে হবে এটাই ঠিক আছে। এবার তোমাদের কি মনে হয় সেটা জানিও, আর একটু ঝামেলা যদি কমে যেত সিরিয়ালে, এত অশান্তি যদি না থাকতো তাহলে মনে হয় একটু ভালো হতো। তো অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মোহর, স্টার জলসা এসডিতে ঠিক রাত্রির 8টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা যে মোহর সিরিয়ালের সমস্ত আপডেট পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।